নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং ট্রেডিশনালে সবাইকে স্বাগত। তো আমি কয়েকটা আম পারবো আজকে। আমি গুড়াম বানাবো, কী করে গুড়াম বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমে আমি আমগুলো কেটে নেবো। একটু আঁটি ইয়ে হয়ে গেছে, এরকম আম নিলে আচারটা বেশি ভালো হয়। নিয়েছি, এবার ভালো করে ধুয়ে জল ঝরতে দেবো। আমি আমগুলো কেটে 2 ঘন্টার মতো রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্যানের তলায় রেখে দিতে পারেন। ওটা আমি ধরে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। প্রথমে আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। তার জন্য দিচ্ছি 1 চামচ মৌরি। বেশি বেশি দেওয়া হবে না, কারণ তেতো হয়ে যাবে। 4-5টা শুকনো লঙ্কা, ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে রাখবো। দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এবার আমি রোদে দেওয়া আমগুলো দিয়ে দেবো। যেহেতু আমি নুন হলুদ দিয়ে লেখে আমি রোদে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য, আমি এখন নুন হলুদ কিছু দেবো না। যদি লাগবে তখন পরে আমি অ্যাড করে দেবো। ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি দুধটাকে অ্যাড করে দেবো। দুধটা আমার ভালো করে গলতে শুরু করেছে। এখানে ভুল করেও জল দেবেন না, জল দিলে পরে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি দেবো পরিমাণ মতো লবণ। এই আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। আধ বাটা করে বাটবো, খুব বেশি বাটার দরকার নেই। হাফ বাটলে পরে টেস্ট ভালো হয়। আচারটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আচারটা আমার হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে যে সুতো কাটছে না, এই সুতো কাটাটা দেখলেই বোঝা যাবে যে আচারটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে পাকটা। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে আর জাল দেওয়ার কোনো দরকার নেই, নয়তো টেস্টটা চলে যাবে। আমি উনুন থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি, তারপর ভাজা মশলাটা দিয়েছি। এই আচারটা আমার 1 বছর ভালো থাকবে। আর আপনাদের কাছে যদি ভিনিগার থাকে তো ভিনিগারটাও দিতে পারেন। ঠান্ডা হবে, তারপর আমি কাঁচের বয়াম রাখবো। এটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই কাঁচের বয়ামটাতে ভরে নেবো। এটা আমি দুপুরবেলায় সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে শুকনো কাপড়ে মুছে ভালো করে রোদ দিয়েছিলাম। জীবাণুমুক্ত করবেন, অবশ্যই কাঁচের বয়ামে রাখবেন। আচার কাঁচের বয়ামে সব থেকে বেশি ভালো থাকে, আর কাঁচের বয়ামটা যেন জীবাণুমুক্ত হয়। ভাবি ছাড়ো, আচারটা ভরে নি, তুমি এটা হাত দেবে না, ঠিক আছে? দাও আমাকে। আমি কাঁচের বয়ামে ভরে নিয়েছি।